অপারেশন প্রতিশোধ। ষোল্ল এপ্রিলর আলফা স্বাধীনর এম্বুস, আরক্ষীর জালত পড়ছে আলফা স্বাধীনর তিনি নগা লিঙ্কম্যান। আটক মাংসুল মসাঙ্গ, মনং মসাঙ্গ আর জনওয়াং হাকুম। আটকাধীন তিনি নগা লিঙ্কম্যানের বিরুদ্ধে ষোল্ল এপ্রিলর এম্বুসত আলফা স্বাধীনক সহায় করার অভিযোগ। ষোল্ল এপ্রিলত আসাম রাইফলসর কনভয়ত আক্রমণ চলাইছিল আলফা স্বাধীনে। তিনিচুকিয়ার অরুণাচল সীমান্তর মার্ঘেরিটার নামডাঙত হয়েছিল ভয়ঙ্কর গুলিয়াগুলি। আসাম রাইফলসর কনভয়ত আক্রমণ করেছিল আলফা স্বাধীনর দলে। আলফা স্বাধীনর আক্রমণত আহত হয়েছিল কেইবাজনো আসাম রাইফলসর জওয়ান। বিপরীতে প্রতি আক্রমণত আলফা স্বাধীনর এজন সদস্যর মৃত্যু হওয়া বলে সংবাদমেলত দাবি তিনিচুকিয়ার এসপির। মৃত সদস্যজনক হাবির মাজত পুতি সতীর্থয় পলায়ন করার দাবি সেনার লগতে আরক্ষীর। যিখিনি এম্বুশ হয়েছে এই এম্বুশত এটা উলফা কাডারের ডেথ হয়েছে, এম্বুশত তেও নিউট্রালাইজ হয়েছে। আর ডেথ হওয়ার পিছত বাকি বিলাক যে উলফা কাডার আছে তেও ডেড বডি জঙ্গলত ফরেস্ট এরিয়াত পেলাই দিছে। আর এটলিস্ট থ্রি উলফা কাডার্স এই এম্বুশত ইঞ্জুর হয়েছে। ইঞ্জুর হওয়ার পিছত লগে বাকি বিলাক যে কাডার আছে তেও যে ইঞ্জুর মানুষ আছে ইঞ্জুর কাডার আছে তেওঁলোকক মায়ানমার ফালে এই রেস্কিউ করেছে। আটকাধীন তিনিজন লোকক জেরা চলাই আলফা সদস্যর মৃতদেহ উদ্ধারের বাবে চেষ্টা চলাইছে আরক্ষীয়ে। মৃতদেহ উদ্ধার করিলে পরিয়ালর লোকক গতাই দিয়ার কথাও ঘোষণা করেছে আরক্ষীয়ে। আসাম রাইফলসর প্রতি আক্রমণত আলফা স্বাধীনর তিনি সদস্য আহত হওয়ার দাবি আরক্ষীর। বর্তমান মিয়ানমারলে পলাই যাওয়া সদস্য তিনিজনের পরিচয় উদ্ধারের চেষ্টা চলাই আছে আরক্ষীয়ে। প্রায়োরিটি আছে কি আমি ডেড বডি সোকালে সার্চ করি, যে ফ্যামিলি মেম্বার আছে যে প্রথম আমি আইডেন্টিফাই করি কোন উলফা কার্ডার আছে আর ফ্যামিলি মেম্বার আছে এই ফ্যামিলি মেম্বারকে আমি এই ডেড বডি আমি হ্যান্ড ওভার করে দিম। সরু সরু চারিটা পাঁচটা গ্রুপ করে বিভিন্ন জায়গাত এই ফরেস্টত গুছি গোল, হিল এরিয়াত গুছি গোল। তো এই ক্ষেত্রে আমি আর্মি আসাম রাইফল আর অরুণাচল পুলিশ লগত মিলি তিনচুকিয়া পুলিশ এই জঙ্গল সার্চ অভিযান চালাই আছে। ইফালে তিনিচুকিয়া এসপির দাবি ভিত্তিহীন বলে কলে আলফা স্বাধীনে। তিনি নগা লোক আলফা স্বাধীনরে সম্পর্ক নাই বলে বিবৃতি যোগে দাবি সংগঠনটির। মুখলজ্জা নিবারণের বাবে এসপিয়ে মিছা কোয়া বলে অভিযোগ আলফা স্বাধীনর। ডিগবৈর পৰা ঋণা কাকতি গগৈ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।